বিছানা নিজেকে অলরেডি বলে দিয়েছি যে এখানে দুই ছেলে ওই দিকে এবং ওই দিকে দুই ছেলে দুইটা সিঁড়ি বানিয়ে দিব, যাতে করে মানুষ সহজে আরামে উঠানামা করতে পারে, বয়স্ক লোকের জন্য উঠানামা করতে। এবং যারা সাইকেলে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করবে তাদেরকে ল্যান্ডিং র্যাম্প ওজন বানাই দেয়, সেই জন্য আমি থানা ইউনিয়নকে বলেছি। আপনাদের এই রাস্তা আপনারা অনেক কষ্ট করেছেন, আমি অনেক সময় এই দিকে আসিও নাই, কারণ এই যে কন্ট্রাক্টর ওই বেটা খুব ভালো করে নাই কন্ট্রাক্টর, সে জেলখানা ছিল তাদের জামিন করাইছি, জামিন করে তাদের সাহায্য করছি যদি রাস্তাটা করে দে, অনেক কষ্ট করে এই রাস্তাটা করা হয়েছে। এবং তবে কন্ট্রাক্টররা যতই কষ্ট দেয় কাজটা কোয়ালিটি ভালোই করেছে। তা আমরা আরো কিছু কাজ আমরা এখানে করছি, আপনাদের এখান থেকে মোর্চাকান্দি পর্যন্ত 18 ফিটের রাস্তা প্রশস্ত করা হবে, এবং মোর্চাকান্দি থেকে শান্তিপুর ইসাপুর হয়ে শিবপুর পর্যন্ত ওইখানেও 22 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা মেরামত এবং পুনর্নির্মাণ করার জন্য। এইগুলি আমার উপরে আপনারা ছেড়ে দেন, আমি এই দেহে প্রাণ থাকতে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত নিরন্তর চেষ্টা চালিয়ে যাব বাঞ্ছারামপুরের জনজীবনের অবস্থা ভালো করার জন্য। আর কি কি কাজ করলে পরে এগুলি সুন্দর করে করলে পরে দেশের মানুষের উপকার হবে সেটা আমি করে দেবো। আপনি জানেন আপনারা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটি শেখ হাসিনা নামে আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই কলেজের কাজ শুরু হয়েছে। আমরা এই কলেজটি হয়ে গেলে এই অঞ্চলের লোকেরা বাড়িতে থেকে আমাদের ছেলে মেয়েরা যারা অসচ্ছল, বাবা মার আর্থিক সচ্ছলতা নাই, তারা ঢাকাতে রেখে পড়াশোনা করাতে পারবে না, সেই সব ছেলে মেয়েরা যেন বাড়ির থেকে কলেজের লেখাপড়া করতে পারে সেই জন্য এখানে কলেজ নির্মাণ করছি। এই কলেজের পর আমরা বাইরে আরেকটা কলেজ নির্মাণ করছি, এটা আমার নিজের নামে করছি। এবং অন্যান্য জায়গায় যা কিছু সুযোগ সুবিধা আমাদের সৃষ্টি করা দরকার আমাদের এই বাঞ্ছারামপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাওয়ার, সেগুলি আমরা করে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায়। আপনারা শুধু দোয়া করবেন আমরা যেন আবারও আপনাদের সমর্থন নিয়ে বিপুল করে জয়লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারি এবং বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশে সুজলা সুফলা শস্য সুমলা বাংলাদেশ যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন সেই বাংলা বিনির্মাণ করতে পারি, সেই জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যেন দোয়া করবেন এবং তার হাতকে শক্তিশালী করবেন। এবং যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা সকলে স্বতঃস্ফূর্ত এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন, ঘরে বসে থাকবেন না যে আমি না গেলে অন্যরা ভোট দিবে, না আপনাকে যেতে হবে, আপনার প্রতিবেশীকে যেতে হবে, সকলে আসে ভোট দিয়া নৌকাকে জয়যুক্ত করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলে যাবে।